টাংসুলি গ্রামের ফাঁকা মাঠঘাটের দৃশ্য। মাঠঘাট বর্ষার জলে ভর্তি, জল থইথই করছে, নালা দিয়ে জল বয়ে যাচ্ছে। এই নালা জঙ্গল থেকে বেরিয়ে এসেছে, ধান মাঠের পাশ দিয়ে বয়ে গেছে। ধান মাঠ জলে ভর্তি, চাষিরা এবার ধান মাঠে ধান পুঁতবে, চাষ করবে। চারিদিকে জল থই থই, চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্য। টাংসুলি গ্রামের মাঠ ক্ষেত বিশাল, চারিদিক ফাঁকা, বড় আকাশ, সুন্দর বাতাস বয়, একটা অতি প্রত্যন্ত গ্রাম। গ্রামের রাস্তা, গ্রাম থেকে বর্ডার যাওয়ার রাস্তা, এখান থেকে ঝাড়খণ্ড বাংলা বর্ডার 1 কিলোমিটার দূর। রাস্তা দুপাশে সবুজ ধান ক্ষেত, সারি সারি তাল গাছ, পলাশ গাছ, খেজুর গাছ, মালভূমি এলাকায় তাল খেজুর পলাশের বাগান। জমিগুলি জঙ্গল লাগোয়া, জমিগুলি সব সিঁড়ির মতো ধাপ কাটা ধাপ কাটা, এটাই হচ্ছে মালভূমি এলাকার জমির বৈশিষ্ট্য। বড় লাল মাটির ডাঙ্গা, সামনে খেজুর গাছ আপনারা দেখছেন, দেখুন খেজুর গাছে এখনো খেজুর ধরে আছে। এমনই সুন্দর গ্রামের দৃশ্য এবং খুব সুন্দর সুন্দর দৃশ্য এই গ্রামে দেখতে পাওয়া যায়। আপনারা আমার এই ভিডিও দেখতে থাকুন, আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো।